প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ। মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, সেটি হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপিটা একটু স্পেশালিভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করব আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, আর মাছটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কে কতটুকু নিতে চাচ্ছেন দো পেঁয়াজা করার জন্য। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে আসব। আমার চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করা হয়ে গিয়েছে, স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, মাছগুলো একটু ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি, আর এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি এগুলো ম্যারিনেট করে নেব। আমার এগুলো ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এখন চলে যাব সরাসরি চুলোয়। চুলোয় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর সয়া সস দেওয়ার কারণে কিন্তু এই চিংড়ি মাছের দো পেঁয়াজা একটু স্পেশালি হয়ে গিয়েছে, তো সেটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন। এইভাবে করে আমি মাছগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি একই প্যানে আবারও পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি, এটা অপশনাল, আপনারা কে কতটুকু দিবেন, ঝালটা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। আমি ঝাল পছন্দ করি, সেই অনুপাতে কাঁচা মরিচ একটু বেশি দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যান্ড হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ করে। এখন দিয়ে দিচ্ছি মাছ, আর আগে থেকে যে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল সেখান থেকে কিছুটা মশলা ছিল সেগুলো দিয়ে আমি চুলোর আঁচ কমিয়ে মাছগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপর থেকে ভেসে উঠেছে আর খুব সুন্দর করে কুক হয়ে যাচ্ছে। তো আমার এই দো পেঁয়াজাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি যেটা করব, এই দো পেঁয়াজাটা নামিয়ে নিব আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখলেন তো কত সহজভাবে এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা তৈরি করে নিলাম। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা সার্ভ করে নিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।